সবাইকে জয় যিশু। আমার নাম মৌমিতা দাস। আমি আমার জীবনের সাক্ষ্য বা টেস্টিমনি সবাইকে শেয়ার করতে চাই, যাতে তোমরাও সেটা শুনে তোমরাও বিশ্বাস করে যাতে জীবন যদি চার্জ আসে তোমরাও যাতে সুস্থ হতে পারো। তো অনেকদিন আগে আমার খুব শরীর খারাপ করেছিল, খুবই শরীর খারাপ করেছিল। তখন আমি ভীষণই ভেঙে পড়েছিলাম, তখন সুস্থতা পাচ্ছিলাম না। প্রথমে ভেবেছিলাম যে না, ঠিক আছে, হয়েছে, যতক্ষণটা তো নর্মালি ঠিকই আছে, কদিন গেলে ঠিক হয়ে যাবে কিংবা কদিন পরে ডাক্তার দেখালেও ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছিল, যত দিন যাচ্ছে, জিনিসটা বাড়তেই থাকছিল, কমছিল না। আমি কিছুতেই সুস্থ হতে পারছিলাম না, আমার ভালোও লাগছিল না। আমি মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়েছিলাম, আমার মনটাও খুব ভালো ছিল না। আমি ভীষণ, মানে কি বলবো, ভীষণ খারাপ ফিল করছিলাম, আমার একদম ভালো লাগছিল না। তো যত দিন যাচ্ছে ততদিন জিনিসটা বাড়তেই থাকছে, জিনিসটা আর কিছুতেই কমছে না। তাহলে লাস্টে আমি কি করলাম, ডক্টর দেখালাম। মা আমাকে অনেক ডক্টরখানায় নিয়ে গেল, সেখানে গেলাম। কিন্তু সেখানে গিয়েও অনেক রিপোর্ট করালো, অনেক টেস্ট নিয়ে রিপোর্ট করা হলো, টেস্ট করা হলো, কিন্তু সেগুলোতেও কিছু কিছু হয়নি। অনেক জায়গায় মা আমাকে নিয়ে গেছে, সেগুলোতেও কিছু হয়নি। তো যখন ওই সব জায়গায় নিয়ে যাওয়ার পরে যখন কিছু হয়নি, তখন আমি মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছি। আমি ভাবলাম যে না, আমি আর হয়তো সুস্থ হতে পারবো না, আমি হয়তো আমার এরকমই থেকে যাবে। আর আমার সুস্থ হওয়ার তেমন কোনো আশাও ছিল না যে না, আমি হয়তো এর আর সুস্থ হতে পারবো না। তারপরে হঠাৎ একদিন একটা জেঠি আমাকে বললো ঈশ্বরের সুসমাচার দেয়। তখন উনি যখন আমাকে ঈশ্বরের সুসমাচার দেয়, উনি তখন আমাকে বললো যে তুমি অনেক জায়গায় গেছো, তো আমি কদিন ধরেই তোমাকে দেখছি, আরে তুমি অনেক ডক্টর দেখাচ্ছ, অনেক জায়গায় যাচ্ছ, কিন্তু কিছুতেই তুমি সুস্থ হচ্ছ না। তো তোমাকে আমি একটাই কথা বলতে পারি, যেখানে গেলে তুমি সুস্থ হবে, যেখানে গেলে তুমি ভালো থাকবে, তোমার মনও ভালো থাকবে। তাহলে ঠিক আছে, এটি বলো, এত কিছু করেছো তখন সুস্থ হয়নি, তাহলে এটা করেই একবার দেখি যদি সুস্থ হই। তো যখন যেটি আমাকে ঈশ্বরের সুসমাচার দেয়, ঈশ্বরের যখন কথা বলে, তখন আমি খুবই খুশি হই ঈশ্বরের কথা শুনে। উনি যখন আমাকে বললো চার্চে যেতে, আমি চার্চেও আসলাম। জীবন জ্যোতি চার্চে আসার পরে আমার জীবনে অনেকটা আনন্দ এসেছে, অনেক খুশি আছি আগের থেকে, আমি আমি ভীষণ ভালো আছি। যখন আমি আসলাম, আসার পরে তখন আমাকে আমার খুবই ভালো লাগলো যে না, এত জায়গায় গেছি, আমি কোনোদিন সুস্থ হতে পারি। যখন আমি খ্রিস্টীয় জীবন যদি চাই যে আসলাম, তখন আসার পরে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে প্রভু, আমার যে মহিলাগত রোগ আছে পিতা, সেই রোগকে তুমি দূর করো, মানে এই রোগের জন্য আমি অনেক অসুস্থ বোধ করছি। তো যখন আমি প্রার্থনা করলাম, প্রার্থনা করার পরেই প্রভু আমাকে অনেকটা সুস্থতা দিল। আমি আগের থেকে অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, খুব ভালো আছি, ভীষণ সুস্থ আছি। আর সেই ওই দিনে আসার পর থেকেই আমি সেই থেকে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আর আমি চার্চেও আসি, আর প্রভু আমাকে আগের থেকে অনেক ভালো রেখেছে। তাই জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। আর তাই জন্য আমি আপনাদেরকেও বলতে চাই, আপনারাও ঈশ্বরকে বিশ্বাস করুন, আপনারাও চার্চে আসুন, আর আসলে আপনারাও সুস্থতা পাবেন, আপনাদেরকেও ঈশ্বর সুস্থ করবে। সবাইকে জয় ঈশ্বর।